نادر، اسكول زعبيني كل نادر كل يا سامرا كيكدا رأي ها كيكدا امي نادر بواندو ياك تلا كاسي دكس آتي امرا وسي غوريب مانوش غوريب اي كياتا كامارا শুনেন আমজাদ চাচা আমি আপনার কষ্টটা বুঝি গরিব ঘরের সন্তান পড়ালেখা করে মানুষের একটু কষ্ট হয়ে যায় আপনি আপনার ছেলেকে পড়াইতে চান না এখন আপনার ছেলের কি মত আছে হে কি লেখাপড়া করতেছে না নজির তুমি কি পড়াশোনা করতে চাও না আপন কি যারা আমি খালি ওই ধান্দাইকে পড়া আমাকে পড়া লাগবে কি বলছি ব্যারেস্টার ব্যারেস্টার সব সহ আছে এবার এই চাকরি করব কি করব আমি তোমাদের দুঃখটা বুঝি শোনো নজির কোন এক সময় বই খাতা কিনে পড়াশোনা করতে হইতো আর এখন তো আমজাদ চাচা আপনাকে বলি শুনে আমি তো একটা শিক্ষক এখন তো লেখাপড়ায় খুব সুযোগ সুবিধা আছে কেননা এখন আম থেকে মেট্রিক অব্দি এসএসসি পর্যন্ত টেন পর্যন্ত সরকার বই দেয় বিনামূল্যে মেধাবী স্টুডেন্ট হইলে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে গরিব স্টুডেন্ট হইলে গরিব ছাত্র হইলে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে এখন তুমি এই ছেলেটার জীবনটা যদি খাইয়া ফেলাও ভবিষ্যৎটা যদি নষ্ট করে ফেলায় তাহলে এই ছেলেটার ভবিষ্যৎটাই অন্ধকার এখন আপনি কি বলতে চান আমি ওর লেখাপড়ার খরচা নিতে চাই এবং ওর একটা অভিবৃত্তির নাম দিয়ে দিতে চাই কি বলেন আপনি স্যার আসলে আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ বলছেন আমরা তো আসলে স্যারেরা কইছে বলছেন এখন আমার মাথায় এটা হেলছে বুঝলেন যে আসলে লেখাপড়া করাইতে পারলে গুরুদারা পড়াইতে পারলে ভালো হয় আপনি যখন কইছেন তাহলে আমি আমার পোলাগারে ও স্যার আপনি এত কিছু সরকার করছে আরে স্যার আমরা হারা দিন খাই পোলা বুঝলেন সরকারে কোনে নেবে কি করে আমরা তো বুঝি না শোনো শোনো শোনে না আমজাদ চাচা এখনকার জমানায় লেখাপড়ার জন্য আমাদের সম্মানিত গণ্যমান্য যারা আছে শিল্পপতি ভালো লোক যারা আছে তারাও কিন্তু হেল্প করে ওই একটা মেধাবী স্টুডেন্ট যদি জন্মে ওই মেধাবী স্টুডেন্টের বিভিন্ন সংস্থায় হেল্প করে এটা আমি রঞ্জন আমিয়া আমি এই ছেলেটার ভবিষ্যৎটা অন্ধকার করতে চান এটা সম্ভব না আমি কিছুদিন হইতে দিব না তোমাকে আমার মধ্যে একটা টিচার থাকতে একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইবে আমি আমি কি করি আমি তোমার স্কুলে আমি রেডি একে রাজি স্যার আমার খোলা স্কুলে নিয়ে যান আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে আপনাকে বলি যারা গরিবের এই সুতো দিয়ে
সবার জন্য সমান অধিকার এটা সবার মৌলিক অধিকার গরিব কল্যাণে পিছনে থাকলে একটু করে না এই এলাকায় যারা বড় লোক আছে শিল্পপতি আছে তাকে মুন্ডা মারা দেওয়াটা বড় এখন সহযোগিতা নিয়ে ওই লক্ষ লক্ষ মানুষ করাইবেন আবার শিক্ষিত করাইবেন একটা শিক্ষিত ফলাফল সুশিক্ষা যদি শিক্ষা অর্জন করে কখনো বাবা মানে বৃদ্ধাশ্রমে বাড়াইবে না এটা আমি কিরম বিদ্যা পাইতে পারি আর যদি কুশিক্ষা অর্জন হয় তাহলে বুড়াই নয় বাবা মারে বৃদ্ধাশ্রমে বাড়াইবে এখন তোমার তো খারাপ সুযোগ হয়ে গেছে কি কমে কি রাজা কি রাজা কি রাজা কি রাজা